বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত রাজধানী ঢাকা সহ বাংলাদেশ অপেক্ষা নতুন সূর্যোদয়ের, যে সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে সত্য সুন্দর মুক্তির বাংলা 1420 সাল। রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রাণের উৎসব উদযাপনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বাঙালি। আবুল কাশ্মীর তোলা ছবিতে, রিপোর্ট করছেন রিজওয়ান কাদের। নতুন বছরকে বরণ করতে ব্যস্ততার যেন শেষ নেই। রঙে রঙে আর গানে গানে নতুন বছরকে স্বাগত জানাতে উন্মুখ উৎসব প্রিয় বাঙালি। বছরের প্রথম আলোর পরশ পেতে ঐতিহ্য আর প্রথার মিশেলে নানা আয়োজন। রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান শেষ হবার পরপরই চারুকলা থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের স্বপ্নের সোনার বাংলায় মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ে মূল প্রতিপাদ্যে থাকছে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। চাই এটাই হচ্ছে মূল, আর মূলত তরুণদের জানাই দেওয়া হবে আর পরের প্রজন্মদের বোঝানোর জন্য যে মানে যুদ্ধটা কি ছিল। আগে শুধু টিভিতেই দেখছি, এখন সরাসরি ইন্টারভিউ মাধ্যমে এটা একটা কম অভিজ্ঞতা। মঙ্গলের জন্যই আমাদের এই মঙ্গল শোভাযাত্রা, সেই আমাদের একটা আলাদা এক্সপেকটেশন হচ্ছে যে এবার যে রাজনৈতিক অস্থিরতা সেটার মিটে যাক নতুন বছরে, আমরা সেই প্রত্যাশা নিয়ে আমাদের কাজগুলো করে যাচ্ছি। যুদ্ধাপরাধীদের যে কথাটা আসলো এটা কিন্তু শুধুমাত্র এবারের প্রেক্ষিতেই না, আমরা গতবার সেটা করেছি, আমরা তার আগের বারও করেছি। আমরা করেছিলাম ভয়াল কুমির, তার পেটের ভিতরে আপনার যন্ত্রানুষঙ্গ, হ্যাঁ, আমাদের সংস্কৃতিকে গ্রাস করতে চাচ্ছে ওইরকম একটা ক্যারেক্টারিস্টিক জায়গা থেকে। বাট এবার কিন্তু এটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে স্বচ্ছভাবে দেখা দিয়েছে আমাদের গণজাগরণ মঞ্চের যে তরুণ প্রজন্মের আন্দোলন, তার মধ্য দিয়ে তো সব মিলিয়ে আমাদের যে পদযাত্রা তার মধ্যে স্লোগান ওইটাই, রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ নিঃশেষ। যে উদ্দেশ্য নিয়ে মঙ্গল শোভাযাত্রা শুরু, চারুকলা শিক্ষার্থীরা হারিয়ে যেতে বসা ঐতিহ্য টিকিয়ে রাখতে তুলে ধরবেন সেই সব প্রতীকী রূপ। প্রচলিত যে মঙ্গল শোভাযাত্রার যে আমাদের ভাবনার জায়গাটা সেটা ছিল এরকম যে ট্রেডিশনাল যে বিষয়াশয়গুলোর বিভিন্ন অঞ্চলে বিলুপ্ত প্রায় সেগুলোকে এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে মানুষের কাছে পরিচিত করা এবং সেই পণ্যগুলোকে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, সেই প্রতিবারের মতো রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের বর্ষবরণের প্রস্তুতিও চলছে জোরে সোরে। বাঙালির প্রাণের উৎসবকে নিরাপদ রাখতে র‍্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরাও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। আমরা চাই যে এটা উৎসব মুখের পরিবেশে সকলের সঙ্গে আমরা উদযাপন করি, সেই হিসেবে আমরা এখানে আপনাদের হয়ে অর্থাৎ জনগণের হয়ে কাজ করি। ইতিমধ্যে আমাদের দায়িত্ব পালন করার কার্যক্রম শুরু হয়েছে। আমাদের যে তল্লাশি নিরাপত্তার জন্য গোয়েন্দা তৎপরতা, এটি ছাড়া ফিজিক্যালি সকল জায়গায় আমাদের লোক থাকবে। রমনা বটমূল সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে নিরাপত্তা মহড়া। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা।